হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল বেঙ্গল কনস্ট্রাকশনে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আগের ভিডিওটাই এই পিলার কাটা নিয়ে আলোচনা করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন যে দরজার চৌকাঠ জাম করার জন্য কিন্তু পিলার কাটা হয়েছে। তো আমি বলেছিলাম যে পিলার না কেটে পিলারের গায়ে একটা করে 3 ইঞ্চি যদি দেওয়া যেত গাঁথুনি, তাহলে কিন্তু ওই 3 ইঞ্চির মধ্যে কেলাম জাম করা যেত। তো এটা একটু ভুলের কারণে পিলারগুলো কাটা হয়েছে। তো আপনারা এইরকম করে পিলার কাটবেন না। যেমন এটাতে দেখছেন যে এই ডান দিকে পিলারের সাইডে ইট গাঁথুনি করে জাম করা আছে চৌকাঠটা। তো আমি এরকমভাবেই করতে বলেছি আপনাদের, যে দেখছেন এখন আমি এরকমভাবে বলেছিলাম। এই দুটোই দেখেন পাশাপাশি, ওইটা এবং এইটা, এই দুটোই কিন্তু পিলারের সাইডে গাঁথনি করে জাম করা হয়েছে। তাই আপনাদেরকে বলে রাখি যে ওই রকম ভুল করবেন না, মানে যাতে পিলার না কাটতে হয় সেরকমভাবে দরজার মাপ নিয়ে, আগে থেকে মাপ নিয়ে সেরকমভাবে কাজ করবেন। যেমন এটাতেও দেখছেন এই যে এখানে একটা করে 3 ইঞ্চি গাঁথনি উঠবে পিলারের সাইডে, যেমন দেখতে পাচ্ছেন। এরকমই আমি আগের ভিডিওটাই বলেছিলাম, এটাতেও আপনাদেরকে দেখাচ্ছি যে হ্যাঁ, এরকম হয়ে কেলামগুলো কিন্তু একদম লিলটান লেভেল অবধি, দরজার টপ লেভেল অবধি যে দেখছেন, এটা এই গাঁথনিটা উঠবে। তাহলে কি পিলারটা কাটতে হবে না, পিলারটার মজবুতিটা ভালো থাকবে।